আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আওয়াজ বিটির প্রাইম নিউজে। সাথে আছি চন্দ্রনী দেবন। জানিয়ে দিচ্ছে আজকের দিনের আলোচিত খবরগুলো। গত 24 ঘন্টায় নতুন করে দেশে করোনায় মারা গেছেন 11 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 239 জনে। এদিন সর্বোচ্চ আক্রান্ত হয়েছে 1034 জন। আজ করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনাকালে ত্রাণ কার্যক্রমে দলীয় পরিচয়ে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। চলে গেলেন নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর খ্যাত অ্যাডভোকেট সাইফুল ইসলাম। গতকাল বিকেল 3টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি গভীর শোক জ্ঞাপন করেছেন। করোনা র্যাপিড টেস্টিং কিট অত্যন্ত কার্যকর দাবি করা সত্ত্বেও এটি সরকারি অনুমোদন পায়নি বলে দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গণস্বাস্থ্য প্রধান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজ বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে তিনি একথা জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের করোনা ওয়ার্ড যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত 9 দিনে সেখানে 91 জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। খোলা বাজার থেকে পণ্য কিনে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করে বাংলাদেশ মান থেকে নিম্নমানের পাওয়ায় 43টি ব্র্যান্ডের 43টি পণ্যই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিএসটিআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গাজীপুরের কাপাসিয়ায় সিমেন্টবাহী ট্রাক উল্টে 2 জন মারা গেছেন। আজ সকালে এই দুর্ঘটনায় অপর একজন আহত হয়েছে। হতাহতরা সকলেই ট্রাকের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর পুরনো ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের 80 লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে খোয়া যাওয়া অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল রাতে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সিদ্ধিরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে রিমন সাইদ নামে ছেলের মৃত্যুর খবর শুনে 1 ঘন্টা পর হার্ট অ্যাটাক করে বাবা হাজি ইয়ার হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়লেন। নাসিক সিদ্ধিরগঞ্জের 5 নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ সর্দারপাড়া এলাকায় আজ সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নফলের ভাই বোরহানুল এইচ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে নমুনা পরীক্ষার পর করোনা সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে তাঁর পরিবার। ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল 17 রমজানুল মোবারক দুপুর 2 ঘটিকায় হাফিজ মাওলানা কাউসার আহমদের পরিচালনায় আহলুল বায়ত দারুল কুরআন একাডেমির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে অনলাইন প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের ফুলতলি মুহতারাম কেন্দ্রীয় সভাপতি হজরত আলাম্মা হুসামুদ্দিন চৌধুরী। এছাড়া প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লতিফিয়া দারুল হাদিস ইউএসএ এর প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, নুরুল ইসলাম ও তাজিমুদ্দিন। জানা যায়, আজকের এই দিনে ঐতিহাসিক বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবি নিয়ে হাজারো কাফিরদের সাথে যুদ্ধ করে মুসলমানরা বিজয় লাভ করে। তাই এই দিনকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণের আদর্শে লালন করে ঐতিহাসিক বদর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নিউ ইয়র্কে গত 24 ঘন্টায় এ কে এম ফজলুল হক নামের আরও এক বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে আমেরিকায় 251 জন বাংলাদেশি এই করোনা ভাইরাসে প্রাণ হারালেন, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক নগরীতে। ইরানের নৌবাহিনী নিজেদের জাহাজের উপরই মিসাইল ছুড়েছে, আর এতে দেশটির 20 নৌসেনা নিহত হয়েছেন। পারস্য উপসাগরে গতকাল এই ঘটনা ঘটে, তবে এই ঘটনাকে মানবসৃষ্ট ভুল হিসেবে ব্যাখ্যা করেছে ইরান। এবার করোনা চিকিৎসায় ট্রিপল অ্যান্টিভাইরাল ড্রাগস প্রয়োগে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে হংকংয়ের গবেষকরা 127 জন করোনা আক্রান্তের মাঝে এই ওষুধ প্রয়োগ করেন। এটি কার্যকর প্রমাণিত হলে করোনা মহামারী অনেকটাই ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে করোনা বিশ্বব্যাপী প্রাণ কেড়ে নিয়েছে 284,678 জন মানুষের, আর আক্রান্তের সংখ্যা 41,76,887 জন। আজ আন্তর্জাতিক জরিপকারী সংস্থা এই তথ্য জানিয়েছে। করোনা সংক্রমণের পিছনে উহান বাজারের ভূমিকার কথা সম্প্রতি স্বীকার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে গত অক্টোবর থেকেই নাকি বন্ধ রাখা হয়েছিল উহান ল্যাব,
সেলফোন বা মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য এমনটাই বলছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। নাইজেরিয়ার তিলাবেরি অঞ্চলের সাধারণ গ্রামবাসীর উপর বন্দুকধারী চরমপন্থীদের হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। আতিলাবেরির গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। বুকের ব্যথা নিয়ে গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন 87 বছর বয়সী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। ভর্তির পর বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ভারতে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় নতুন করে 4213 জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 97 জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 67,152 জন এবং মৃতের সংখ্যা 2,206 জন। মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। তিনি টুইটে লিখেছেন, আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে, আমি প্রেগনেন্ট।